15 বছর বয়সী নাবালকের ধর্ষণের শিকার এক নাবালিকা পড়ুয়া। আটক অভিযুক্ত নাবালক পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। ঘটনা রবিবার গোলাপপুর এডিসি ভিলেজের এনসি পাড়ায়। সামাজিক অবক্ষয়। নাবালকের ধর্ষণের শিকার এক নাবালিকা। ঘটনা রবিবার গোলাপপুর এডিসি ভিলেজের এনসি পাড়ায়। নাবালিকার পিতার অভিযোগ, রবিবার নির্জনতার সুযোগ নিয়ে মুখে চাপা দিয়ে এই কুকর্ম সংগঠিত করেছে তাদেরই পাড়ার এক নাবালক। এই ঘটনার পরক্ষণেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। মানে আমি 5টার সময় মাইয়ারে দোকানে পাঠাইছে সাদা আলো হইয়া, তারপরে দোকানে গেছে, তারপরে আবার সময় সে হাত পা লিয়া মুখ করিয়া, তারপরে ভাইয়া হিসাব করছে। আপনার মেয়ের বয়স কত? 12 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। আর ছেলের বাড়ি কোথায়? ছেলে মানে এক গ্রাম। মানে কী নাম আছে ছেলের? ছেলের নাম টেনথা। এখন কি থানায় মামলা করছেন? তবে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার বা এ বিষয়ে উচিত পদক্ষেপ নিতে গড়িমসি শুরু করে। অবশেষে এক প্রকার চাপের মুখে পড়ে সোমবার অভিযুক্ত নাবালককে আটক করে কৈলাসহর মহিলা থানার পুলিশ এবং আদালতে সোপর্দ করে। একটা কমপ্লেন আছে থানাতে, কৈলাসহর থানার আন্ডারে এনসি পাড়াতে একটা নাবালক একটা নাবালিকাকে ধর্ষণ করে। ওই লিখিত কমপ্লেনের মূলে আমরা থানাতে কৈলাসহর মহিলা থানাতে একটা কেস রেজিস্টার করা হয়। কেসের নাম্বার হয়েছে মানে 25/2023, ডেট হয়েছে 16/4/23, সেকশনগুলো হয়েছে 341, 363, 376 অফ আইপিসি অ্যান্ড 6 অফ ফক্স অ্যাক্ট। নাবালক কি নাবালক এবং নাবালিকার বাড়ি কোন জায়গায়? তার পাশাপাশি একদম তার প্লাস রিলেটিভসও লাগে পাশাপাশি বাড়ি এনসি পাড়াতে। তারা এই নাবালক এবং নাবালিকা কি স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ, তারা এনসি পাড়া স্কুলে পড়াশোনা করে। নাবালকটা ছেলেটা পড়াশোনা করে ক্লাস 8 পড়াশোনা করতো, এখন আর স্কুলে যায় না। আর মেয়েটা ক্লাস 7 এনসি পাড়া স্কুলে পড়াশোনা। এই ছেলেটাকে কি অ্যারেস্ট করছেন? অ্যারেস্ট করতে এটা তো জুবিনাল ইনকম্পিটিভ ল, তাকে করা হয়েছে, অ্যাপ্রিহেনশন করা হয়েছে এবং কোর্টে আজকে ফেরত করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় ধর্ষণের শিকার নাবালিকা সপ্তম শ্রেণীতে পাঠরত। অপরদিকে এই ঘটনায় 15 বছর বয়সী অভিযুক্ত নাবালকও স্কুল পড়ুয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।